হাই, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। স্বাগত ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেল এবং হৃদয় ফার্স্ট ফেসবুক পেজে। ভিউয়ার্স, এই মুহূর্তে আপকামিং তিনটি বাংলা কন্টেন্ট নিয়ে কথা হবে আপনাদের সঙ্গে, তো আশা করছি আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে কথা বলবো হচ্ছে আপকামিং ওয়েব ফিল্ম অসময়ের ট্রেলার নিয়ে। তো আমি অসময়ের ট্রেলারটা দেখলাম এবং দেখার পর আমার মনে হলো যে এবার হয়তোবা অমিকের দর্শকরা একটু অন্যভাবে দেখতে চলেছে। অনেকে আমরা বলি যে অমি তার ওই যে জোনটা রয়েছে কমেডি জোন, ওই জোন থেকে বেরোতে পারবে না, অন্য কিছু পারবে না। বাট আমি দেখেছি অমি এর বাইরেও অনেক কিছু কাজ করেছে, তার নাটক দেখেছি, তার ওয়েব সিরিজ দেখেছি, সে বিভিন্ন সময় কিন্তু অনেক কিছু ট্রাই করেছে। যদিও তার যে নাম, সেই নামটা উঠছে হচ্ছে ব্যাচেলর পয়েন্টের মাধ্যমে, তো সে সেই জোনটায় বেশ স্ট্রং এবং সেই ব্যাপারগুলো সে সবসময় কাজে লাগাতে চেষ্টা করে। তো এখানে খারাপ কিছু দেখি না, বাট কথা হচ্ছে যে তার কিন্তু পটেনশিয়াল রয়েছে ভালো কিছু মেক করার, সেই ব্যাপারটা এবার সে দেখাতে চলেছে। এবং দর্শক আসলে সেটাই চাচ্ছিল যে কেন ওই একজনে সে কাজ করবে, অন্যজনে কেন সে যাচ্ছে না। তো এবার ফাইনালি হয়তোবা অমি তার এই কন্টেন্টের মাধ্যমে দর্শক মহলে তার একটা অন্যরকম পরিচিতি তৈরি করতে চলেছে। অসময়ের মধ্যে যে গল্পের ধারণা পেলাম সেটা হচ্ছে সমসাময়িক, এবং ওভারঅল এক্সিকিউশনের যে ফিল্টার রয়েছে সেটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি। আমার কাছে মনে হয় যে আমাদের অনেক সিনেমায় আসলে আমরা এই রকমের প্রিমিয়াম ফিল্টা পাই না। এখানে যেভাবে ট্রেলারটা কাটা হয়েছে, যেভাবে গল্পের ইন্টেন্সটা ফিল করানো হয়েছে, যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে আনা হয়েছে, যেভাবে মিউজিক্যাল ট্রিটমেন্টটা করা হয়েছে, সেটা সত্যিভাবে প্রিমিয়াম কোয়ালিটি, কোনো সিনেমা থেকে কিন্তু কম নয়। কিন্তু অনেক সময় অনেক সিনেমার ট্রেলার দেখে ভাই ভক্তি আসে না সিনেমাটা দেখার, কিন্তু এখানে এই কন্টেন্টের ট্রেলার দেখে ভক্তি চলে আসছে, একটা আগ্রহ জন্মাইছে যে কন্টেন্টটা কবে আসবো ওটিটি প্ল্যাটফর্মে আর কবে দেখবো। বাট সিনেমার ক্ষেত্রে অনেক কিছু আমরা দেখি না, যা ওটা নিয়ে পরে কথা বলি, আসলে আমরা আমাদের কন্টেন্ট নিয়ে ফোকাস থাকি। তো অসময় যে কনসেপ্টটা এখানে রয়েছে সেটা হচ্ছে যে একটা মধ্যবিত্ত পরিবারে একটা মেয়ে রয়েছে যে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয় এবং সেখানে তার অনেক বড় লোক বন্ধু বান্ধব তৈরি হয় এবং হচ্ছে সে সেইভাবেই তার লাইফটা লিড করতে থাকে। বাট হঠাৎ করে তার উপর এলিগেশন আসা যে সে হচ্ছে বড় লোকের ছেলেদেরকে ফাঁসিয়ে ফুসলিয়ে হচ্ছে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা আত্মসাত করে। তো এবার কথা হচ্ছে মেয়েটা কি সত্যিকার অর্থে এগুলো করেছে নাকি আসলে কারো পাতানো জালে সে ফেসে গিয়েছে। এর পাশাপাশি আনুষঙ্গিক কিন্তু অনেক কিছু দেখানো হয়েছে ট্রেলারের মধ্যে যেগুলো আমার কাছে বেশ ভালো লাগছে এবং এগুলো কিন্তু আসলে গল্পের ইন্টেন্সটা ধরে রাখতে কাজ করবে। এর পাশাপাশি কিন্তু মেয়ের ফ্যামিলিটাকে দেখানো হয়েছে, যেখানে মেয়ের ফ্যামিলিটাকে মিডিল ক্লাস হিসেবে দেখানো হলেও কিন্তু তার পারিবারিক কিন্তু খুব ভালোভাবে করা হয়েছে। এখানে মনিরামিটুর একটা সিনেমার বেশ চোখে লাগছে, এটা হচ্ছে যে যখন হচ্ছে তাসনিয়া ফারিন জেলে রয়েছে তো তার পোশাক আশাক একটু এলোমেলো থাকে, তো তখন মনিরামিটু তাকে বলে যে তুই এগুলো কি পোশাক কিনছ, তোর গায়ের অন্য কই বলে একটা চড় মারে। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আসলে তাসনিয়া ফারিন যে মেইন ক্যারেক্টার এখানে তার পারওয়ারিশ কিন্তু বেশ ভালোভাবে করা হয়েছে, কিন্তু সে প্রাইভেট ইউনিভার্সিটিতে যাওয়ার পর তার আসলে চালচলন কিছুটা বদলে গেছে। তো কথা হচ্ছে তার চালচলন কি বদলেছে নাকি টাকার জন্য তার স্বভাবটাও বদলেছে। তো আসলে সমসাময়িক সময়ের গল্পটাই কিন্তু বলছে এই অসময়ের গল্প। আর যদি আপনি টেকনিক্যাল দিকের উপর ফোকাস করেন ভাই, টেকনিক্যালি সিনেমাটাকে বেশ স্ট্রং মনে হচ্ছে, মেকিং বেশ দারুণ, মিউজিক্যাল ট্রিটমেন্টটা বেশ ভালো হয়েছে। আর যদি আসেন অ্যাক্টিংয়ে ভাই, অ্যাক্টিংয়ে কিন্তু এখানে হচ্ছে অ্যাক্টিংয়ের ক্লাস হতে চলেছে। এখানে রয়েছে ইন্তেক আবদিনা, রয়েছে ইরেশ জাকি, রয়েছে মেইন অ্যাক্টার্স হিসেবে হচ্ছে তাসনিয়া ফারিন, রয়েছে মনিরা মিঠু, রয়েছে তারেক আনম খান, এছাড়া রয়েছে অমির যে কাস্ট জীবন, পলাশ, শিমুল, তো তারা তো থাকবে এবং তারা কিন্তু একটা এক্সপেক্টর হিসেবে কাজ করবে হচ্ছে এই অসময়ের গল্পে। এখানে পলাশের যে এন্ট্রিটা ছিল হচ্ছে ট্রেলারের মধ্যে সেটা বেশ ভালো ছিল, জীবন তো কমিক টাইমিংটা ধরে রাখছে এবং জীবন একটা প্ল্যান দিয়ে দিয়েছে কিন্তু ট্রেলারের মধ্যে। আই হোপ তার জার্নিটা বা তার ক্যারেক্টারটার একটা ভালো স্ক্রিন টাইম থাকবে হচ্ছে সিনেমার মধ্যে। এছাড়া শিমুলের ব্যাপারটাও ভালো লাগছে, ওদিকে ইনটেক আপ দিনার সহ যারা যারা ছিল তারাও তাদের জায়গাটা বেশ ভালোভাবে ধরে রাখছে। তো আসলে অ্যাক্টিং এর একটা ক্লাস আপনারা এখানে দেখতে পারবেন। তো আসলে ভিউয়ার্স, আপনারা বঙ্গর এই অসময় ওয়েব ফিল্মে কিন্তু পাচ্ছেন ভালো মেকিং, পাচ্ছেন ভালো গল্প, পাচ্ছেন ভালো পারফরমেন্স, পাচ্ছেন হচ্ছে একটা প্রিমিয়াম ফিল, যেটা আসলে আপনাকে এই কন্টেন্টের সঙ্গে ধরে রাখবে। তো আমি তো পার্সোনালি কন্টেন্টটার এই ট্রেলারটা দেখেই আশাবাদী যে কন্টেন্টটা ভালো হতে চলেছে এবং আমি কিন্তু আগ্রহী আগামী 18 জানুয়ারি বঙ্গতে সময়ের গল্প ব্র্যাকেটে অসময় দেখার জন্য। তো আমি তো বেশ আগ্রহী অসময় কন্টেন্টটা নিয়ে। তো আপনাদের কি মতামত, আপনাদের কাছে ট্রেলারটা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি জ্যাম করি পরবর্তী কন্টেন্টে। তো আজকের পরবর্তী কন্টেন্ট ছিল হচ্ছে শেষবাজি ট্রেলার এবং হচ্ছে কাগজের বউ সিনেমার টেজার। আমি দুটো নিয়ে একবারই কথা বলছি, কারণ দুটোকে নিয়ে আলাদা করে কথা বলার মতন আসলে যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা আমার এই দুটোর কন্টেন্ট দেখে তৈরি হয়নি। যদি আসি শেষবাজির উপরে, শেষবাজির যে গল্পটা, যে কনসেপ্ট তাদের, সেই কনসেপ্টটা বেশ ভালো। এরকমের কনসেপ্টে কাজ করলে সিনেমা চলে, সিনেমা হলে এই ধরনের কনসেপ্টের দর্শক আছে, তবে এরা কিন্তু আসলে ওইভাবে কাজ করতে পারেনি।
এখানে আসলে বাজেট যে একটা ইস্যু ছিল সেটা কিন্তু আপনারা ট্রেলার মধ্যে ফিল করতে পারতেছেন, যে এখানে ওই লেভেলের আসলে প্রিমিয়াম কোনো কাজ তারা করতে পারেনি। এমনকি অসময় ট্রেলারটা দেখে যে ফিলটা পাচ্ছেন বা যে কোয়ালিটি মেনটেন করছে অসময় ট্রেলারের মধ্যে, সেই কোয়ালিটিও কিন্তু আসলে শেষবাজির টিম মেনটেন করতে পারেনি। শেষবাজির যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা হচ্ছে ক্যাসিনো। ক্যাসিনো রিলেটেড ব্যাপারগুলোতে আমরা অনেক কিছু দেখতে পাই। এখানে আসলে একটা ফ্যামিলি ক্রাইসিস দেখতে পাই, এখানে আসলে একজন মানুষের আপডাউন দেখতে পাই, আসলে ক্যাসিনোর কারণে বা জুয়ার কারণে একজন মানুষ কত কি করতে পারে সেগুলো আমরা দেখতে পাই। তো এই ব্যাপারগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, এবং আসলে এগুলো আসলে দর্শকদের অনেক কিছু শেখায়, দর্শকদের জানায় যে আসলে কি করতে হবে, একটা সোশ্যাল হচ্ছে মেসেজও কিন্তু থাকে এর মধ্যে। তো আসলে সেই জায়গা থেকে শেষবাজি সিনেমাটা কতটা উতরাতে পারবে আমি সে বিষয়ে কিন্তু এখনো সন্ধিহান। ওভারঅল সিনেমাটা আসলে কোনো রকমের কোনো ফিল দিচ্ছে না, কোনো রকমের সিনেমেটিক ভাইব নাই, আর ওইভাবে কিন্তু আসলে গল্পটাও ট্রেলারটা ব্যক্ত করতে পারেনি। ট্রেলার কাটটাও কিন্তু খুব একটা সুন্দর হয়নি, প্রচণ্ড এলোমেলো করে কিন্তু এখানে ট্রেলার কাটটা করা হয়েছে, এবং আসলে গল্পে অনেক কিছু এখানে বলে দিয়েছে। তো এই ধরনের সিনেমার মধ্যে আসলে যে ট্রেলার কাটটা দরকার বা যেভাবে আসলে ট্রেলারটার প্রেজেন্টেশন দরকার সেভাবে কিন্তু ট্রেলারটা প্রেজেন্ট করতে পারেনি। এখানে আমি আরেকটা ভাবে বলতে চাই, এই সিনেমার যে পোস্টারগুলো আসছিল সেই পোস্টারগুলোর মধ্যে যে প্রিমিয়াম ফিলটা ছিল সেই ফিলটার আসলে ধারে বারেও কিন্তু নাই এই সিনেমার মেকিং। তো যাই হোক, আসলে শেষবাজির ট্রেলারটা যে গল্পটা ব্যক্ত করছে আমি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখানো হয়েছে যে symonsadik হচ্ছে বড় লোকের ছেলে এবং তার বাপের রেখে যাওয়া অর্ডার সম্পত্তি সে হচ্ছে জুয়ার টেবিলে উড়াই দিচ্ছে। তার একটা পার্টনার রয়েছে যে তারা দুজন মিলে মূলত হচ্ছে এই জুয়া টুয়া খেলে, এর পাশাপাশি আনুষঙ্গিক অনেক কিছু দেখাইছে। এবং ট্রেলারের একটা পয়েন্ট এসে দেখাচ্ছে যে সে তার পার্টনারের সঙ্গে হচ্ছে জুয়া খেলতেছে, যেখানে আসলে symonsadik তার পার্টনারের মেয়েকে আসলে জুয়ার আসরে উঠাতে চাচ্ছে বা জুয়াতে জিততে চাচ্ছে। এর পাশাপাশি আনুষঙ্গিক অনেক কিছু এখানে দেখানো হয়েছে, এখানে রাশিদ ভবন উপরে একটা শেড রয়েছে, এর পাশাপাশি অনেক কিছু রয়েছে, কিন্তু আসলে ট্রেলারটা কিন্তু ওইভাবে কোনো কিছু ব্যক্ত করতে পারেনি। আর এছাড়া আসলে মানে আগ্রহটা কিন্তু এভাবে তৈরি হয়নি, কারণ হচ্ছে এখানে টেকনিক্যাল অনেক ফল্ট রয়েছে, পাশাপাশি হচ্ছে কোনো প্রিমিয়াম ফিল নাই, যে আমি একটা জিনিস দেখতেছি একটা কন্টেন্ট দেখতেছি দেখার প্রতি যে আগ্রহটা সেই আগ্রহটা কিন্তু জন্মায়নি, যার জন্য কিন্তু আসলে একটা ভালো কনসেপ্ট নেওয়া সত্ত্বেও সিনেমাটা হয়তো বা মার খেয়ে যাবে। তো দেখা যাক আসলে কে যেতে শেষবাজি, তবে সিনেমার পোস্টারটা থেকে যে আগ্রহটা জন্মাইছিল সেই আগ্রহটা কিন্তু ভাই এখন একদমই নাই। তো আমি কিন্তু খুব একটা আগ্রহী না, বাট আপনাদের কি ব্যাপার বা আপনাদের কি ওপিনিয়ন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমি জাম্প করি হচ্ছে আমাদের ফাইনাল কন্টেন্ট কাগজের বউ সিনেমার টেজারের কাছে। তো আমি একটু আগে বলছিলাম যে আসলে কাগজের বউ আর শেষবাজি নিয়ে আমি একসঙ্গে বলবো, বাট আমি আলাদা করে বলছি কেন ভাই, আমি যেটা বলছি এটা আমার মাথায় আছে, বাট আলাদা করে বলছি না, আমি মানে একসঙ্গে পুরো ব্যাপারটা বলছি। এবার কথা হচ্ছে যেগুলো শেষবাজির ক্ষেত্রে বলছি সেগুলো আপনি কাগজের বউর ক্ষেত্রে ফিট করেন। কাগজের বউ সিনেমার টিজারটা দেখে আমার কোনো অংশে মনে হয়নি যে এটা একটা সিনেমা বা এটা একটা সিনেমা হতে পারে, এটা কাইন্ড অফ একটা নাটক বা টেলিফিল্ম বা ওই রকম একটা ভাইব দিয়েছে। এছাড়া দেখার মতন কিছু নাই, একটা মিউজিক্যাল মানে একটা গান বাজছে সের মাধ্যমে আসলে কিছু বিষয় দেখা হয়েছে আনুষঙ্গিক, কি দেখাইছে কেন দেখাইছে বুঝি নাই। এবার আপনারা বলবেন যে ভাই তুমি এই জিনিসটা বোঝো না, তুমি বড় বড় সিনেমা বলছো, ভাই এখানে যা দেখানো হয়েছে বোঝার ইচ্ছাও নাই। কাগজের বউ সিনেমার মধ্যে রয়েছে ডিয়া তাইব, রয়েছে পরিমণি, রয়েছে ইমন। তো এখানে যে গল্পটা রয়েছে সেটা অনেকটাই ক্লিয়ার, আমরা শুরুতে দেখতেছি যে পরিমণি এবং ডিয়া তাইব তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, তাদের বিয়ে হচ্ছে, যেখানে একটা জায়গায় ডিয়া তাইব বলতেছে যে সে জানে না যে আসলে সে তিতলিকে ভালোবাসে কিনা, বাট সে তার ওয়াইফ। আর হচ্ছে আমরা তারপরে আবার দেখছি যে ইমনের সঙ্গে পরিমণির একটা সম্পর্ক রয়েছে বা তাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা রয়েছে, যেটা মূলত এখানে একটা ট্রায়াঙ্গেল লাভ কিন্তু ক্রিয়েট করতেছে। তো আসলে এই লাভে জয়কার পরাজয়কার বা পরিমণি বই হিসেবে কি এই সব বিষয়গুলো থাকতে চলেছে, যেটার ফার্নিশ খুব একটা স্ট্রং আমার মনে হয়নি যে খুব স্ট্রং একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি আমরা দেখতে চলেছি। বাট দেখা যাক কি হয়, আগ্রহ তো নাই বাট যেহেতু মানে এ মাসে আমাদের কোনো সিনেমা নাই তো এই সিনেমাগুলোই চলবে, তো সময় করে দেখে আসবো যে কেমন হয়েছে কাগজের বউ বা কেমন হয়েছে শেষবাজি দেখে আসবো, এছাড়া কোনো কাজ নাই। তবে এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি আমি, কাগজের বউ আর সময় হচ্ছে শেষবাজি এই দুটো সিনেমা কিন্তু ক্ল্যাশ করতেছে, যেখানে পুরো বছর ফাঁকা সেখানে হচ্ছে তারা এক ডেটে এসে ক্ল্যাশ করে মারামারি করতেছে। ভাই কি দরকার তোমাদের ক্ল্যাশ করার, এমনিতেও তোমাদের কন্টেন্টের মধ্যে ওই রকমের দম নাই, তোমরা সিঙ্গেলই আসো না, জানুয়ারি মাসটা পড়ে যাচ্ছে তোমরা 19 তারিখে আসতেছ, কেন কেউ জানুয়ারিতে আসো কেউ ফেব্রুয়ারিতে আসো, মিটমাট হয়ে যায় তা না, ক্লাশ করতেছে। আসলে ক্লাশটা যেটা আমি যেটা দেখলাম আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে ক্লাশটা মানুষ করে হচ্ছে সিনেমার হাইপ ক্রিয়েট করার জন্য, যে অমুক সিনেমার সঙ্গে অমুক সিনেমা আসতেছে, এর বাইরে আসলে ক্লাশ করার কোনো কারণ আমি দেখি না। আর যদি শাকিব খানের সঙ্গে একটা সিনেমা আপনি আনতে পারেন তার মানে আপনার সিনেমা অলরেডি হাইপ ক্রিয়েট করে ফেলছে, কারণ হচ্ছে শাকিবিয়ানরাই আলোচনা করবে যে শাকিবের সঙ্গে এই সিনেমা আসতেছে এই সিনেমা আসতেছে,
যদিও সাকিবেনরা জানা যায় কেউ কোনো সিনেমা টিকতে পারবে না, বাট কথা হচ্ছে যে আলোচনা করে, তো এই আলোচনা করার কারণে কিন্তু সিনেমাটা হাইপে চলে আসে। তো এটাই আমি দেখতেছি যে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে ক্লাশ করার অন্যতম কারণ। এর বাইরে কোনো কারণ খুঁজে পাই না যে আসলে এরা কেন ক্লাশ করে, কারণ আমাদের যে চলচ্চিত্র ক্যালেন্ডার সেখানে অর্ধেক বছরই থাকে হচ্ছে ফাঁকা, বাকি ওই কিছু অকেশন, সেই অকেশন অনুযায়ী কিছু সিনেমা আসে। তো ভিউয়ার্স, দেখা যাক সিনেমা দুটো কেমন পারফরমেন্স করে। সিনেমা দুটো 19 জানুয়ারি আসতেছে, আর যদি আমাদের খুলনাতে আসে, যদি হল পাই, আমি অবশ্যই সিনেমা দুটো দেখতে যাব, যেহেতু বাংলা সিনেমা, আমাকে সাপোর্ট করতে হবে, বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে। তো আমি যাব, অবশ্যই যাব সিনেমা দুটো দেখতে এবং রিভিউ অবশ্যই করব। আর আপনারা সেই রিভিউগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড স্টোইট ফিল্ম স্টোক্স অ্যান্ড হৃদয় পার্স। ধন্যবাদ সবাইকে।